ছেলেকে করিল হত্যা, উনি কেমন করিয়া পাকে ভক্তি রেখে যাই, ছালাম রাখি পিতা মাতা চরণে ভাই, ছালাম জানাই পিরাউলিয়া দর্শক দশ জনাই, আমার নাম হালিম বায়াতি পাবনা জেলায় বাড়ি, ঘটনা বলতে যাইয়া চোখে আসে পানি রে, কেমনে বলি এই ঘটনা রে। জেলার ফুল জানাতে দিঘুলিয়া গ্রামে আব্দুর রশিদ মালয়েশিয়া প্রবাসী তার পরিবার থাকে, সাতটি বছর দেশের বাইরে আব্দুর রশিদ ভাই, বাড়ি থাকে ছেলে মেয়ে বউ আর তার মা, হাসি খুশি সংসার রাখতে আব্দুর রশিদ ভাই, প্রবাসেতে থাকেন তিনি কত কষ্ট করে রে, কেমনে বলি এই ঘটনা রে। হঠাৎ একদিন আব্দুর রশিদ বউয়ের কাছে কয়, ছেলে মেয়ে মাদ্রাসায় যায় মনে শান্তি পায়, এতদিন প্রবাসে থাকি বাড়ি করি নাই, খবর নিও ইট বালির দাম কেমন তা হয়, লাবণী কহে প্রবাসী স্বামী তোমার কষ্ট হয়, চাই না আমার বাড়ি গাড়ি তুমি আইসো বাড়ি রে, কেমনে বলি এই ঘটনা রে। এদিকে তে আব্দুর রশিদ ব্যাংকে খবর ল, অ্যাকাউন্টে ভেজাল হইছে হে বউরে পাঠায়, ব্যাংকে যাইয়া ঘুরা ঘুরি করে তাহার বউ
তার খবর খুনিরা পাইল। রশিদের বহু বাড়ি করার ডাকায়ানছে ঘরে, সেই টাকা লুট করতে হবে তারা যুক্তি করে। কেমনে বলি এই ঘটনারে, প্রতিবেশী হোসেন নামের একজন খুনি ভাবে, তাহারও ভাই সাদ্দাম খুনি গোপালগঞ্জে থাকে। তাহার কাছে খবর পাঠায় টাকার গন্ধ পাইয়া, সাদ্দামেরে আসিতে কয় পাপনা দিঘুলিয়া। সাদ্দাম তখন হৃদয়ের কথা বলি, দুইজন তারা পাবনা জেলা আসিল চলিয়া রে। এ কেমনে বলি এই ঘটনা রে, পাবনা টেবুনিয়া। সেথায় আসি হোসেনের টেলিফোন লাগায়, আমরা দুইজন আইসা গেছি তুমি কোথায় আছো। হোসেন বলে আমার কাছে আছে সকল তথ্য, তাই বলি আহা তিনজন তারা এক হইয়া যায়, হবে নাই যে কারো কথা কি দিয়া কি হইবে রে। কেমনে বলি এই ঘটনা রে, জানুয়ারির 25 তারিখ সন্ধ্যা বেলায় ভাই, রশিদেরও কন্যা রিয়া থাকে মাদ্রাসায়, রশিদেরও বৃদ্ধ মায়ে আরো বউ ছেলে। রাত্রিবেলা খাবার খেয়ে ঘুমাইয়া পরে, কে জানিবে এই ঘুম হইবে কাহার শেষ ঘুম। আল্লাহ তুমি রক্ষা করো রশিদের পরিবারকে রে। এ কেমনে বলি এই হইয়া গেলে কি করিল ভাই, তিনজন খুনি চুরি করতে আসে সেই জায়গা, চতুর্দিকে ঘো
রাস্তা পায় না তারা হইল উতাল। অবশেষে রাস্তা পাইলে গাছে উঠে ভাই, গাছ বাইয়া ভিতর গেলে তারপরে কি ঘটে বলি এই ঘটনা রে। ভিতর গিয়া হোসেন কয় বন্ধ দরজা, ভিতর যাব রাস্তা পাইল না। সাদ্দাম বলে আমি থাকি দরজার সামনে, হোসেন গিয়া পেছন থেকে টিনের বেড়া কাটে। এমন সময় শব্দ হইলে জাগে লাভ আসমান যেন নাই মায়া সে লাবণী রূপ হরে রে, কেমনে বলি এই ঘটনা রে। স্বামী তাহার নাই রে পাশে এমন নিদানে, সাহস করে মোবাইলের লাইট খানা জ্বালে। এমন সময় খুনির দলে থাকে চুপ করিয়া, লাবণী বা ঘিরে আসে দরজা খুলি। এমন সময় সাদ্দাম তাহারে ধরিল জড়াইয়া, চেঁচামেচি করতে গেলে উড়না দেয় পেঁচাইয়া রে, কেমনে বলি এই ঘটনা রে। পরে মাটির পরে ওরে লাবণী, ছাগলেরও ঘরের ভিতর নিয়ে যাই তখনই, হাত পা বেঁধে লাবণী রে গলায় ফাঁসি দিল। এই দুনিয়ার মায়া ছাড়ি লাবণী যে গেল, এদিকে আরে খুনি ঘরের ভিতর যা, লাবণীর ছেলে তখন ঘুম ভাঙিয়া যায় রে, কেমনে বলি এই ঘটনা রে। হৃদয় নামের আরে খুনি কি কাম করিল, মাফলার দিয়ে রিয়াদের গলায় কষিয়া বাঁধিল।
শ্বাস বন্ধ হইয়া দিয়া গেল গো মরিয়া। তারে নিয়া গাছের সাথে রাখে গো ঝুলাইয়া, লাবণীর কোমরে থেকে টাঙ্কের চাবি দানা টাকা পয়সা ভাগাভাগি করে সবাই তারা গোপালগঞ্জে ফরিদপুরে চলে। এত কিছু হইয়া গেলে লাবণীর উপরে কেহ জানতে না পারিল হলে প্রতিবেশী কি করিল ভাই, যাইয়া দেখে লাবণীর কোনো খবর না, খোঁজা খুঁজি করে দেখে লাশ রই আছে ঘরে, ছেলে তাহার কোথায় আছে কান্নার যেন সাগর বইছে সেই না পরিবারে। আত্মীয় স্বজন তারা সবার আসিয়া না পরে, কেমনে বলি এই কারো চেয়ার মেনে থানায় খবর দিল। খবর শুনে সঙ্গে সঙ্গে পুলিশে আসিল, এমন সময় খবর পাইল বিবি পুলিশ ভাই, ময়না তদন্তের লাগি লাশ নিয়া যা। তদন্তে নাবিল তাহারা ওরে প্রাণের ভাই, কেউ রইল না পরিবারে মেয়ে এতিম হয় রে, কেমনে বলি এই সময় খবর গেল রশিদের কাছে।
খবর শুনে তাহার মাথা আসমান নাই মায়া আসে। হিট লাগিয়া যায় রে রশি কথা বলে না, মৌলা তুমি কি করিলা আমায় ছাড়লা না, কাঁদতে যেন হইয়ার পারে না রশিদ ভাই। আমারও পরিবার তবু কেন এমন হয়, শৈবার শক্তি দাও গো মৌলা রশিদের উপরে, এমন যেন হয় না কারো সংসারের উপরে। পুরুষ লোকের সাথে খবর পাইল রিয়া তাহার মেয়ে, বাড়ি আইসা দেখে তাহার মানায়ার ভাইয়ে, বেহুশ যেন হইয়া গেল ছোট্ট রিয়া ভাই। এমন কান্না প্রতিবেশী সইতে পারে না, আল্লাহ তুমি সইবার মতো শক্তি দাও তারে, এই বয়সে এটি হইল কে দেখিবে তারে, হে কেমনে বলি এই ঘটনারও কয়দিন পরে কি ঘটিল ভাই, এদিকেতে পুলিশ ভাইরা খুনিরও খোঁজ পায়, সবগুলা পাকড়াও করল অতি সহজে, স্বীকারোক্তি দিল ভাইরে কেমনে এবার আমি বিদায় নিব এই ঘটনা বলে, সকলেই থাকিও ভালো এই কামনা করি রে, হে সকল খুনির ফাঁসি চাইছে রে সবাই, সকল খুনির ফাঁসি চাইছে রে।